সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে রয়ে গেছে আমি জ্যোতিষ প্রফেসর আবুল হাসান। আজম নিজাম চল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সিংহ রাশির প্রেম বা বিবাহের জন্য বছরটা খুব ভালো। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম এবছর আরো গভীর হবে। নতুন প্রেম যোগও রয়ে গেছে, সিংহ রাশির সন্তান যোগও খুব শুভ। তো বন্ধুরা, এই সিংহ রাশির জ্যোতিষ শাস্ত্র মতে এবছর বেশ কিছু প্রাপ্তি রয়ে গেছে, অর্থ, বিবাহ, সন্তান, এই যোগগুলো তাদের রয়ে গেছে। এই নতুন বছরে আপনার অর্থ, সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, পারিবারিক জীবন সর্বদিকে খুব ভালো যাবে, সেই বিষয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমার ভিডিওর পুরো সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেলটিকে লাইক করেননি তারা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন আপনার বা আপনার কাছের সবার কাছে ভিডিওটি পৌঁছে যাওয়ার জন্য। এই তো দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে 2019 সাল, আর মাত্র কয়েকটা দিন রয়ে গেছে 19 সালের। এরপরে 19 সাল শেষ হয়ে আমরা নতুন সালে আগমন করতে যাচ্ছি, সেটা হলো 2020 সাল। নতুন বছরে আপনার চাকরি, পেশা, সম্পদ, আর্থিক পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য এবং পারিবারিক জীবন কেমন যাবে তার একটা সম্ভাব্য উত্তর বা আভাস দিতে পারে জ্যোতিষ শাস্ত্রে। রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ। এই রাশির অধিকর্ত গ্রহ হলো রবি। এই রাশির জাতকের ক্ষেত্রে এই বছরটি শুরু থেকেই ভালো ফল দেবে। বছরের শুরু থেকেই সামগ্রিকভাবে জাতকের অনুকূলই থাকবে এ বছরের সারাটি বছর। তবে মনে রাখবেন, শুরুতেই জানুয়ারিতে শনি আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, এর ফলে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কাজের যোগ্য সম্মান লাভে সাহায্য করবে। এক কথায় শনি আপনার পক্ষে থেকে যাবে, এমনকি শনি আপনাকে 2020 সাল সিংহ রাশিকে এমন কিছু দিয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এবছর এই রাশির জাতকদের আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে পদোন্নতি, সম্মান বৃদ্ধির যোগ রয়ে গেছে। প্রচুর অর্থ ব্যয় হলেও উপার্জন বৃদ্ধির ফলে তুলনামূলকভাবে অধিক ধন সঞ্চয়ে সক্ষম হবেন এই রাশির জাতকেরা। ব্যবসায় আর্থিক সংকট কেটে গিয়ে অনেক বেশি উন্নত লাভ করবেন। বছরের শুরুতে কিঞ্চিত সমস্যা দেখা দিলেও বছরের মধ্যভাগ থেকে জাতকের বিবাহিত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। এবছর পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনার। প্রেম, নতুন সম্পর্ক বা বিবাহের জন্য এবছর খুবই শুভ। সন্তানের দিক থেকেও সন্তোষজনক ফল পাবেন। এবছরে যারা সন্তান জন্ম দিতে ব্যর্থ হয়েছেন, নিঃসন্তান রয়ে গেছেন, তাদের জন্য শুভ অগ্রিম শুভ সংবাদ। আপনাদের এই 2020 সালে সন্তানের যোগ রয়ে গেছে সিংহ রাশির জাত ব্যক্তিদের। তো বন্ধুরা, এই সিংহ রাশির জাতক ব্যক্তিদের এক কথা জ্যোতিষ শাস্ত্র মতে পর্যালোচনা করলে দেখা যাচ্ছে, সিংহ রাশি যেহেতু রবিতে অবস্থান করবে, দেবগণ বৃহস্পতি তাদের সাপোর্ট কাজ করে যাবে, আর রবির শুভ আগমনে তাদের জীবনে অর্থ, সম্পদ, ভাগ্য, প্রেম, বিবাহ, সন্তান ইত্যাদি বিষয়ে প্রত্যেকটি জায়গায় তারা এই 2020 সাল শুভ ফলাফল পাবেন। তাই সময় নষ্ট না করে প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময়কে সঠিকভাবে কাজে লাগান। 2020 সাল রয়ে গেছে আপনার পক্ষে, নিঃসন্দেহে আপনার পথ চলুন। তো বন্ধুরা, সিংহ রাশি নিয়ে অনেক আলোচনা করলাম, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।